দেখ নিতে হলে দিন ঘোরাতে হবে। বৃষ্টি পড়ছে, নিয়ে নিবি তো। কালকে রাতে বৃষ্টি হয়েছে, সকালবেলাও বৃষ্টি হয়েছে, তারপর একটু বন্ধ ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে দানার প্রভাব। ওই দেখো কি কাণ্ড, গাছগুলো আবার হেলে হেলে পড়ে গেছে। ধরুন ওই গাছটা আবার হেলে পড়ে গেছে, লেবু গাছের কাছে যে গাছটা। ছাদের উপরে এসে দেখি গাছগুলো পড়ে গেছে, তরুণ গাছগুলো তুলে দিচ্ছিল। দেখো আকাশে পুরো মেঘে ভর্তি, ঠিক আছে। আরো দেখি ও মোটে ক্যামেরার সামনে আসতেই চায় না। দেখো বৃষ্টি সিজিরি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। তোমরা যে যেখানে থাকো সাবধানে থেকো, ঠিক আছে। এটাই বলার, কারণ ওয়েদারের উপরে কারোর হাত নেই, ঠিক আছে। কখন মানে ঝড়, কখন বৃষ্টি, ওয়েদার কখন ভালো কখন খারাপ হয় কেউ বলতে পারে না। সবকিছু হচ্ছে ভগবানের হাতে। সবাই ভগবানকে ডাকো, সাবধানে থাকো, এটাই বলবো। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আর চলো এবার নিচে যাই, এবার আর থাকা যাবে না। 24 ঘন্টা নিউজ চলছে সব সবার জন্য, টিভিতে নিউজ দেখতেই আছি অল টাইম, যে দানার প্রভাবটা কোথায় কিভাবে আসতে পড়ছে। আজকে বোন রান্না করছে, আজকে নিরামিষ রান্না হচ্ছে বৃহস্পতিবার, এই জন্য লাল শাকের লাল শাক ভাজা। আর কি হচ্ছে শাপলা ভাজা, কুমড়ো সেদ্ধ, মানে ভাতে দিয়েছি কুমড়ো ভাতে, এই আর কি। গাইজ, আমি ঝড়ের দিনগুলোতে যে ভিডিও ফুটেজগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং ঝড়ের পরের দিন আমি চাঁদনি মার্কেট গেছি, তার কিছু ফুটেজ তুলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সঙ্গে থেকে দেখো কেমন। সো হ্যালো গাইজ, গুড আফটারনুন। এখন বেলা 12টা বেশি হয়ে গেছে বাজে, তো এখন আমি যাচ্ছি একটু মার্কেটে, চাঁদনি মার্কেট যাব। রোডের কাছাকাছি চলে এসেছি, মেন রোডে এসে গেছি, এখান থেকে বাস ধরবো, বাসের জন্য দাঁড়িয়ে আছি, এখনো বাস আসেনি। বাস ধরবো দাঁড়িয়েছিলাম, ওখানে বাস পেলাম না আমাদের রোডের মুখে, তো হেঁটে সামনে এগোচ্ছি সাজিঘাটের দিকে। তো আমরা বাসে উঠেছি, ডাইরেক্ট চাঁদনি মার্কেটে যাওয়ার জন্য বাস পেলাম না, বাবুঘাটে বাসে উঠেছি। এয়ারপোর্টটা থেকে আবার নামতে হবে, নেমে তারপরে আবার বাস ধরতে হবে সোদপুর গিয়ে। সোদপুর বিচ রোডে নেমে গেছি, দেখো ওখানে খেলে গেছে প্রচুর প্রচুর জ্যাম। এখান থেকে আবার বাসে উঠতে হবে, বাসে উঠে যাবো হচ্ছে একেবারে চাঁদনি মার্কেট। দেখো কিরকম রাস্তায়, এখন মনে হচ্ছে এদিকে রাস্তায় প্রচুর জল আছে কোথাও কোথাও, ওর থেকে মনে হয় মধ্যমটা হচ্ছে মতো হয়ে গেলে ভালো হতো। দেখো প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, গাড়ি আটকে রেখেছে, এত গাড়ি পাস হচ্ছে আস্তে আস্তে সব, আর এখন বৃষ্টি হচ্ছে। আমরা সোদপুর থেকে বাস ধরে ডাইরেক্ট চাঁদনি মার্কেট চলে এসেছি, দেখতে পাচ্ছ প্রচুর লাইটের দোকান আর প্রচুর প্রচুর মানুষের ভিড়, যেহেতু সামনে দীপাবলি, আর সেই উপলক্ষে মানুষ প্রচুর লাইট কেনার জন্য মার্কেটে আসছে, আর ভিড়ও প্রচুর। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমি পুরো মার্কেটটা ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করব যতটা পারি, ঠিক আছে। আর আমি এখানে রিয়েল সাউন্ডটা অ্যাড করলাম না, কারণ প্রচুর মানুষের ভিড়, কথার আওয়াজ, প্রচুর নয়েজ, প্রচুর নয়েজ। এখানে যদি রিয়েল সাউন্ডটা অ্যাড করতাম তাহলে তোমরা কিছু শুনতে পেতে না, তার জন্য রিয়েল সাউন্ডটা অ্যাড করিনি। তবে সঙ্গে থেকে পুরো মার্কেটে ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি তোমাদের। হ্যাঁ হ্যাঁ, লাইটের দোকান।
সারাদিন মার্কেট থেকে ফেরার পরের দিন সকালবেলা তরুণ সমস্ত কিছু নিয়ে ছাদের উপর চলে এসেছে লাইট সেটিং করার জন্য। এবার আমরা দুজনে মিলেই লাইটগুলোকে সেটিং করব, তারপরে তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। গতকাল আমরা যখন চাঁদনি মার্কেট গেছিলাম, যাওয়ার সময় দুটো অ্যাপেল সঙ্গে করে নিয়ে গেছিলাম দুপুরের লাঞ্চে খাবো বলে, কিন্তু মার্কেটে এত ভিড় ছিল যে খাওয়াটা আর পসিবল হয়নি। তো সে দুটো আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। সেই অ্যাপেল তরুণ খাচ্ছে একটা আর আমি খাবো, এখনও খাইনি। এরপরে লাইটগুলো সেটিং করা হবে। লাইটের চোখ দাঁড়িয়ে যাচ্ছে। আমি একটু মধ্যম গ্রাম এসেছিলাম, আমাদের এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে মধ্যম গ্রামে। এটা থিমটা কী আছে ঠিক বুঝতে পারছি না, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে। এখনো তো হয়ে পারেনি, তাও তোমাদের দেখাই। এবছরের থিম এটা কী আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করো। মধ্যম গ্রাম থেকে চলে এলাম বাড়িতে, এখন আমি আমাদের বাড়ির সামনেই রয়েছি। এই যে দেখো সকালবেলা যে লাইটগুলো সেটিং করেছিলাম আমরা দুজনে মিলে, সেই লাইটগুলো এখন জ্বালিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। তো এখন যে ভিডিও ফুটেজটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে নেক্সট ডে পরের দিনের ফুটেজ। আমাদের আজকে বিরিয়ানি রান্না হচ্ছে। তো কেন হচ্ছে সে কারণটা তোমাদেরকে আমি বলছি। এখানে বোন আর তরুণ দুজনে মিলে বিরিয়ানিটাকে রান্না করছে। আমি একটু গোছাগুছি করে দিয়েছিলাম, বাট তারপরে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, ঠিক আছে? তো ওরা এখন এখানে রান্নার অ্যারেঞ্জমেন্টগুলো সমস্ত কিছু করছে। তো আমি রুমের মধ্যে চলে আসলাম, আর বিরিয়ানিটা কেন রান্না হয় সেটা তোমাদেরকে বলছি। আমার একটা দাদা আছে, মানে সম্পর্কে দাদা দিদি, তার হাজবেন্ড মানে দাদা বলি যাই হবে আর কি। তো ওই দাদা কি বললো যে পুজোর সময় তো কোনো কিছু দিতে পারেনি, সেই জন্য আমাদেরকে ট্রিট দিচ্ছে। সেই ট্রিট হিসাবে আমার জন্য বিরিয়ানি রান্না হচ্ছে আজকে, ঠিক আছে? তো ধরে নাও দশ পনেরো জনের রান্না মতো হবে আর কি, ঠিক আছে? তো আমি এদিকে চলে এসেছি কিছুটা গুছিয়ে দিয়ে, আর ওদিকে তরুণকে বসিয়ে দিয়ে এসেছি। ও তো ক্যামেরার সামনে আসতে চায় না, তোমরা যা আমার ভিডিও ফলো করো তারা জানো ক্যামেরা দেখলেই পালায়, ঠিক আছে? ব্যাপারটা সেরকম। তো ওখানে রান্না চলছে আর এখানে আমি ভিডিও করছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবারে এই দমের মাধ্যমে বোঝা যাবে কার কত দম আছে। এই যে এখন দম নিয়ে দমে বসানো হচ্ছে। মোটামুটি শেয়ার করলাম, ঠিক আছে? আমার আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর যদি মনে হয় শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।